হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি ম্যাঙ্গো স্পোর্টস স্কুলের সাইমন সরকার। আমি এক বছর ছিলাম না, কিন্তু জানতাম আমাকে খুব দরকার, তাই চলে আসলাম ভিডিও বানাতে। কিন্তু বানাচ্ছি না, একবার বাড়াবো, বারবার হয়ে যাবে ছাড়কার, চারিদিকে হাহাকার। শুরু করতে চাই নতুন বছর নতুন ভিডিও দিয়া। আজকে আমাদের ভিডিওর নাম অস্থির ভরা। আচ্ছা বাবা, বাসা তো দেখলা, ভালো লাগছে না সবকিছু? আঙ্কেল, this house is so amazing. This is like my dream house, you know, and we are like newly married couple, so this is like a very perfect place to start the journey, you know. And I know like you don't allow the bachelor people, so we are married couple, so yeah. Baba, tumi ingrezi marao na, tumi bangla asho to, tumi to dachi basebe hebrew bhasha ki sob korcho, ami sob ei bujhe utte parchi na, ami adhunik chhele, eta bangla bolle sposto bujhte pari ar ki, bangla bolo. Uncle, actually byte theke aschi to, ektu majhe majhe english eshe pore ar ki. Haan, khub chill place, khub bhalo. Ar আমার ওয়াইফ যেহেতু পছন্দ করছে, আর তো কথাই থাকে না এখানে। জোশ জোশ, ও জোশ আছে, জোশ আছে। আচ্ছা বাবা, তো তোমার এই জাতীয় ফসল তোমার চুলের মধ্যে পেঁচাইছো কেন? এই যে পাটের গিট্টু মিট্টু আশপাশ দিয়ে, এটা কি স্টাইল? আঙ্কেল, দিস ইজ কল ব্রেড। কি? দিস ইজ কল ব্রেড। ব্রেড 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 খোদার কসম, ব্রেড আমি সকাল বিকাল চা দিয়ে চুবাই খাইছি, জীবনে জানি না যে এরকম লেপটায় তেপটায় চুলের মধ্যে এরকম পেঁচাই দিয়ে খায় ব্রেড। আঙ্কেল, দ্যাটস ব্রেড, দিস ইজ ব্রেড। ব্রেড, ইউ নো, দিস ইজ ব্রেড। গ্রেট। তা মা, তোমার কি পাট ক্ষেত খুব পছন্দ নাকি? না, ওর চুলের মধ্যে যখন পাটের সমাহার, ভাবলাম যে আর কি তোমার এই ছোটবেলা শৈশবের সাথে কোনো পাটের স্মৃতি আছে কিনা আর কি, বুঝতে পারো নাই। আর তোমাদের তো নতুন বিবাহ বন্ধনে আবদ্ধিত, তাই তো? একদম নিউলি ম্যারেজ। সাইড দাঁড়া, একটু সাইড দাঁড়া, মুরব্বির সামনে বসা, একটু সাইড দাঁড়া, বুঝতে পারছি। ভালোবাসা তো বোঝা যায়, তো গায়ে ধাক্কা ধাক্কি করার কিছু নাই। তো যাক, তোমরা যেহেতু নিউলি ম্যারিড কাপল, তোমাদের জন্য আমি ছোট ছোট দুই একটা নিয়ম কানুন বলে দিচ্ছি, ঠিক আছে? বাসন কোসন ছেড়ায় ভেড়ায় মারিয়ে মেরে কোনো আওয়াজ করা যাবে না, দেয়ালে কোনো দাগা দাগি করা যাবে না, এবং আর কি যে কোনো আওয়াজ একটু আসতে ধীরে আর কি, মানে আওয়াজে আফগানিস্তান, কাজে গুলিস্তান, একটু সফটলি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? তোমার ভাবির আবার ঘুম খুব পাতলা, তো যখন তখন লচক দিয়ে উঠে পড়লে আমার আবার চর দেবে না, বুঝছো? আমি আবার কথা দিচ্ছি যে আমি এমন লোকদের উঠাই যারা ডিসিপ্লিন ঠিকঠাক, শৃঙ্খলাবদ্ধ, ঠিক আছে? আঙ্কেল, ভাবি আমার ওয়াইফ, আপনি আঙ্কেল আপনার বউ ভাবি, তো কি হবে? আমি তোমার ভাই না, এল্ডার ব্রাদার, বড় ভাইয়ের মতো ইয়াং। বয়স আছে কি আছে, মানে বাংলায় আমি যৌবনটা আছে কোমর বাজা দোলে আর কি। দেখতেই তো উনি অনেক ইয়াং, অনেক ইয়াং এনার্জি। ঠিক আছে, থ্যাঙ্ক ইউ বিদেশি ভাই আমার। আর থ্যাঙ্ক ইউ তোমারও, আমারও পরিচিত খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমরা চলে আসো, বাসায় উঠে পড়ো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে। ওকে ঠিক আছে, ওকে, কুল কুল কুল। ওরে বাবা, চুলে কি স্টাইল, আমার মাইকেল জ্যাকসন ফিল। হ্যাঁ, আহা পাটক্ষেত্রে হলদিয়া পাখি সোনার বরণ, বাসা ভাড়া দিলোকে, বাসার মধ্যে নতুন মেয়েরা আসলে যে একটা ফিলিংস আসে না, বাসা একটা অলংকার হয়, আলো আলোকিত, আহা লাইটই লাগবো না বাসায়। খাবা? সরি আঙ্কেল। না আঙ্কেল, আমি খাবো না। তোমার জিজ্ঞাসা করি না, আমি তোমার জিজ্ঞাসা করতে চাইছি যে বাসাটা যে ঘুরলা, তোমার মতামতটা কি? ঠিকঠাক, অসাধারণ বাসা, পছন্দ হয়েছে আমাদের। হ্যাঁ, বাসাটা খুবই সুন্দর আঙ্কেল। তুমিও একদম অপরূপ সুন্দরী, ঠিক সেরকম আমার বাসার চেয়েও বেশি সুন্দর, তোমাকে আমার খুব ভালো লাগছে। পাশে কালো থাকলে তুমি দিচ্ছ আলো, আলোকিত করে ফেলছো আমার বাসার ছাদটাকে, তোমাকে মোটেও ভালো লাগে নাই। এগুলো আপনি কি ধরনের কথা বলতেছেন আঙ্কেল? কি ধরনের মানে, তোমার চেহারার যে গড়ন, শরীরের যে গঠন, তোমার চেহারা যে স্ট্রাকচার, যে কালার টোন, যে ব্রাইটনেস, মুখ দিয়ে বাজায় নাকি? আর আঙ্কেল, আপনি যে আমল আছেন ওটা অনেক ওল্ড আমল, ডিজিটাল আমলে আসেন, ডিজিটাল আমল মুখ দিয়ে বাজায়। বাবা কিরকম করে শুনেন, যেটা করি ওইটা হইলো আমার র‍্যাপ, পেশা পোশাক কোনো দরকার নাই, এমনি আরামসে বললো আমি আছি এখন খুশিতে, চাকরি বাকরি দরকার নাই আমার, যে কি বুঝতেছেন, কি আমি বলতেছি, আপনি কেন আমার কালো তো বলতেছেন, হ আমি কালো, আমার পাশে হইলো আলো, আপনি বুঝালো নেটাই তো মেলো, ডি র‍্যাপ বুঝালন বুঝালন, আমার চাকরি হইলো করা হইলো র‍্যাপ, হোয়াট ইজ দিস, কি শুরু করছেন, আমার বউয়ের দিকে কেন তাকাইছেন, হোয়াট ইজ দিস, এটা তুমি কি করলা বাবা, এসব হইবু জিবু কি সব বললা? আঙ্কেল, এটা হইলো র‍্যাপ, র‍্যাপ করলাম। রেপিস্ট? হ্যাঁ হ্যাঁ, তুমি রেপিস্ট, এই মেয়ে দূরে সরে দাঁড়াও, তোমার
তোমার পাশে যে সিলেটারে রেপিস্ট তোমাকে আমি প্রটেক্ট করব আমি তোমাকে নিরাপত্তা দিব এই ছেলে দূরে চলে যাও দূরে চলে যাও তুমি তো রেপিস্ট এই আমরা ছাড়েন আপনি ছাড়েন আপনি এটা কি করতেছেন হ্যাঁ আপনি তো এর থেকে কোনো অংশে কম না আপনি বাজলেম করতেছেন বাসা বাড়ার নামে হ্যাঁ কি করতেছেন মানে এটা কি করতেছেন আউস করেন কি শুরু করেন বিটবক্সিং जोरदान बसार मध्य भूका जान लाइले फलाई दिमु छादे टीका মাসের 10 তারিখ তো চলে এলো টাকাটা আঙ্কেল এই দেখেন হাতটা হাতে ক্যাশটা একদম নাই আঙ্কেল ক্যাশটা আসলে আপনার মাসের 20 তারিখের মধ্যে ভাড়াটা দিয়ে দিচ্ছি তোমরা যখন উঠলে তখন মানবিকতার খাতিরে হিউম্যানিটিকে মাথায় রেখে তোমাদের কাছ থেকে কোনো অ্যাডভান্স মানি আমি নেইনি এখন যদি তোমরা ক্যাশের জন্য আমাকে 10 দিন অপেক্ষা করতে বলো আমি কিসের আশা অপেক্ষা করি একটা সেফটি আছে না একটা নিরাপত্তা নিশ্চয়তা দরকার আছে না আমার তো টাকা 10 তারিখের মধ্যেই চাই সবাই তো দিয়ে দিচ্ছি আঙ্কেল ভাইয়া অনলি ভাইয়া ভাইয়া অ্যাডভান্স কিসের জন্য অনলি ফর সেফটি আমার 4 বছর ধরে আপনার বাসায় আছে আপনারা আমাকে মারেন ধরেন সবকিছু করেন কিসের গন্ধ এটা রান্না বান্না হাতে এটা কি মেশিন আঙ্কেল দেখি মেশিনটা দেখি এটা ধোয়া আসে কোন দিক থেকে সারে কোন দিক থেকে আঙ্কেল এই চ্যাপটা ফুটাটা দিয়ে টানলে ধোয়া বের হয় বেশি বেশি আবার ফিলিং বেশি নাকি না হালকার উপর ঝাপসা হালকার উপরে ঝাপসা আচ্ছা দেখি ওয়াও নাইস অ্যামেজিং চিলিয়া সুঘ্রাণ তোমার ভাবিও ধরতে পারবে না জিনিসটা তাহলে এটা আমি নিয়ে গেলাম ঠিক আছে টাকাটা 20 তারিখে দিও সমস্যা নেই রিল্যাক্স 10 দিন দিলাম এক্সটেন্ড করলাম তোমাদের টাইম ভালো থেকো আসসালামু আলাইকুম সোহিম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে আঙ্কেল আপনি এভরিথিং অল রাইট ভাড়া তো দিয়ে দিছি আপনাকে হ্যাঁ ভাড়া দিয়ে দিছো কিন্তু ভাবলাম যে তুমি পাটক্ষেতের নতুন ছেলে চ্যাংরা যুবক এটা নতুন টনটনি সংসারে পা রেখেছো তা সংসারটা কেমন চলতেছে সেটা দেখার জন্য চলে আসলাম আর হলুদিয়া পাখি মেয়েটা ওর যে চোখের কালা কি মিষ্টি করে কথা বলে একদম বুকে গিয়ে লাগে খুব আপন আপন লাগে ভাবলাম একটু আলাপচারিত চালাই একটু ওর হাতে এক কাপ চা খাই দুধ চা আমার খুব পছন্দ কন্ডেন্স এই তুমি চাও যাও বিদা চাও বাস হিয়ার আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হলুদিয়া পাখি তো একই আছে জামার কালার এক জিন্সের কালার এক সিহারা ফিগার বদলাই গেছে কেন এই মেয়ে তোমার নাম কি আঙ্কেল আমি তন্নি কি বাসা দেখানোর সময় নিয়ে আসলা সাথে নিয়ে বন্নি বাসায় এসে চেক করতে এসে দেখি তন্নি বিন্নি চালে ফিন্নি তো ভালোই খাচ্ছ শোরুমে একটা দেখালে গোডাউন এসে দিকে আরেক জিনিস আঙ্কেল দিস দ্য সেম গার্ল আমার বউ আপনি ভুলে গেছেন ইউ আর গেটিং এক্সপায়ার্ড ম্যান আরে ইংলিশ পারা না বাংলা তর্জমা করে বলো আমাকে আঙ্কেল আপনার চোখে ছানি পড়ে গেছে একটু উপরের দিকে যাচ্ছেন তো বয়সে তাই একটু চোখে চশমাটা একটু মুছে টুছে নেন একই চেহারা ফিগার একই লাগবে একই একই এই বিয়াদব ছেলে সোনালি আসলে চুলে জট পাকানো টিকটিকি কথাকার তুমি আমার চিনাচ্ছ আমার চোখে ছানি পড়ছে না আমার চোখে ছানি পড়ছে কিন্তু আমার মোবাইলের লেন্সে তো ছানি পড়ে নাই আমি বড় লোক আছি ভাড়া দিয়ে আমার জীবন চলে ঠিক আছে আইফোন ইউজ করে আইফোন দেখি মা একটু এক্সকিউজ মি কি রেস্ট তুমি কি ড্রাইভার ড্রাইভার কি ড্রাইভার 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 নাকি প্লেনের পাইলট তোমার তো আমার বাসাটা ভাড়া নিয়ে পুরা ইয়ার টার্মিনাল বানায় ফেলিছে এক প্লেন নামে এক প্লেন ওঠে টেক অফ ল্যান্ডিং আসে যায় আসে যায় কোথায় কি হয় আমি কি বুঝি না আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না কি কি প্লেন আসতেছে কি টাইম এই চেক করো নাকি জন্য চেক করতে পারো না বয়স কম উত্তেজনা বেশি শোনো দাঁড়াও আমি তোমার আমার চোখে সানি পড়ছে না ছবি তুলে রেখে দিই হাসো 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 না কেন এই পাটকে হাস হাস থেকে উঠছে তো হ্যাঁ তো ঘুম থেকে ওঠা হাস মেয়ে মিষ্টি করে হাসো বাবা চমৎকার ছবি তুলে রাখলাম দারুণ একটা তুমুল মধুর অন্তরঙ্গ ছবি এই ছবিটা
তোমার বউকে আমি ফেসবুকে জাস্ট মেরে দিব আদার্স ফোল্ডারে পড়ে থাকবে কোনো না কোনো জায়গায় চেক করবে যেদিন চেক করবে ঝাটার শালার বাড়ি গাল বরাবর পড়বে আমারে তুমি চোখের ছানি দেখো আমার বয়স হয়ে গেছে বেশি পাকনামি পাকনামি করার বুঝছো তোমার ওই যুবক বয়স আমিও পার করে আসছি চুলের ঘেটি ধরে কাইটে আমার ছাদের টবে লাগা রাখবো আর সবারই কব জাতীয় ফসল নিজের ছাদে লাগালাম অরিজিনাল ন্যাচারাল শোনো ছেলেরে দেখে শোনা রাইখো প্লেন যে কখন আসতেছে যাচ্ছে আমি কিন্তু ধরতে পারতেছি না যেমনটি তয়লা চরিত্র তেমনি ময়লা আর এই বেয়াদব ছেলে পাটক্ষেত বাড়িওয়ালা দেখেছো অস্থির বাড়িওয়ালা কখনো দেখনি দেখা হবে আবার চেক করে হাতে নাতে ধরবো উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করা যাবে না ভাবি ডিস্টার্ব হয় নিচে যেও কিন্তু মাসের তো ১৬ তারিখ হয়ে গেল আহারে বাবা এত কথা যে বলছো কিন্তু তোমার ভাড়াদার স্টাইলটা হজ বড় ল কখনো তো ২০ কখনো তো ২২ কখনো তো ২৫ কখনো তো ২৯ কখনো দেব দেব করে দাম নিয়ে পরের পাশে পাশে গিয়ে ঠেকছে এভাবে তো চলবে না বাবা আমি তোমাকে বোঝাচ্ছি ৬ আমার চাই ৬ তুমি বোঝাচ্ছ ৯ সব মিলে ৬৯ এটা হজ বড় ল হয়ে গেছে এটা একটা গিট্টু লেগে গেছে আমার ব্রেনে আমি বুঝতে পারছি না হিসাবটা ক্লিয়ার করে দাও আগে কোনো সমস্যা নাই আমি একটা গিট্টু ছুড়ে দিব আঙ্কেল আমি কোনো দিন ৬৯ যত দিব না আমি ২৫ এর মধ্যে কাছে কাছে ২৫ কেন আমি সেন্সে থাকি বাবা আমি অনেক কথা থাকলে তালে থাকি আঙ্কেল কি ঘুমাচ্ছেন ভাইয়া ঘুমায় নাই ও ভাইয়া ২৫ মাগনা মাগনা ফল আমি খাই না আমি তো মাগনা ফল মুড়ি নেই বলছি বারাম কুফ করতে মানে মাগনা মাগনা টাকনা কিছু হবে না বাবা শোনো এই শহরে বাসা ভাড়া থাকতে টাকা দিয়ে থাকতে হয় মাগনা কেউ তোমাকে রাখবে না মাগনা কেউ তোমাকে বাসা ভাড়া দিবে না সো ২৫ হচ্ছে লাস্ট লিমিট ২৫ টিপে দাও বাবা টিপে দাও আমারও লিমিট শেষ বেয়াদব অস্থির ভাড়াটা বেয়াদব ছেলে থাইল্যান্ড থেকে মাসাজ শিখে আসছে কোথায় মাসাজ আমি দেখে নিব আমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে ছুঁয়ে তোমার দুঃখ
লাগবে কেমন আছেন আঙ্কেল বিভৎস কুৎসিত বাজে হাহাকার ভরা এখানে নাওয়ার মতো নয় তোমাদের এই কাককণ্ঠিক এই গান শুনে এই বাজে একটা এই সুরে গান শোনার পরে সমস্ত এলাকা কুকুর যদি লেজ গুটে পালায় যাইতো না তাহলে কুকুরের ঘেউ ঘেউ থেকে বেরে হাই পাইতাম একটা উপকার তোমরা আমাকে অন্তত করতে পারতে কোনো উপকার তো করতেই পারো না অপকারের অপকার কি মনে করেছো সাদে মানে ওপেন এয়ার কনসার্ট করার জন্য ভাড়া দিয়েছি তাহলে তোমরা অন্য অন্যান্য কোনো স্টেডিয়ামে ভাড়া নিতে আমার বাসা ভাড়া নিয়ে এসে থাকবে ফ্ল্যাটে বারান্দার পর্যন্ত হাইস্ট গিয়ে গান গাবে সাদে উঠে লুঙ্গি কিট্টু দিয়ে নাচানাচি ও কি অবস্থা তুমি কি মাইকেল জ্যাকসন আই ছেলে চেনো মাইকেল জ্যাকসন কে তাহলে এরকম ওয়েব ডান্স তুমি কার কাছে শিখলে এত বাজে জঘন্য নৃত্য আমি দেখিনি তোমার চেয়ে আমার শরীরে আরো ভালো ঢেউ খেলে আমার বয়স এখনো টান টান আমার মাজা এখনো জোর আছে আঙ্কেল আমি বাজে আপনি কি নাচেন এই বেয়াক্কেল ছেলে নিজে কানে করে টিভি অ্যাক্টর মনে করো বাজাও তো একটা কাঠের চলটা থাবড়ানো না ঢোল বাজাতে পারো না বড় সরো ডিং ডিং এটা বের আওয়াজ হবে আমি কাঠের চলটা কেটে কি থাবড়াচ্ছ আঙ্কেল একটা রক গান হবে নাকি রক গান বাবা ঝাল টক মিষ্টি বাদে এসব রক ফক আর অন্য কোনো শব্দ আমার শব্দ ভান্ডারে নেই তুমি আমাকে বুঝাও তো রকের বাংলা তর্জমা করে বুঝাও তো পাথর আঙ্কেল রকের বাংলা পাথর পাথর তোমার এই চুলের মাই মুষ্টি এই পাটের মধ্যে পাথরতে ছেচ্ছে স্কুলের বাচ্চাদের এই টিফিন কারে বক্সের এই সাইডে যেন ব্যথা না লাগে ওইখানে রাবারের জায়গায় ওই পাট দিয়ে দিবানা ধরে কসুর মাথা ব্যাঙের সাথে আইসা আমার রকগান বুঝাইতে বুকের মধ্যে কি পড়িছে বেটির ছবি নিয়ে ঘুরতেছো কি মনে করো বেটিদের বেটি বিদার ছবি পড়লে পরে বেটিরা বইটা যায় আজকাল নাকি শোনো সলিড কালার পরবা এইসব চরিত্রহীন আর নিজের জিনিস এই বুকে নিয়ে ঘুরবা না ঠিক আছে গায়ের মধ্যে বা চান্দ্র তারা লাগাই ফেলেছে আর টেটু করেছে দেখি সি 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 হারাম জিনিস বেয়াদব ছেলে এই ছেলে তোমার যে চাবা চাবা ভাঙা উটের মতো চুমা খাওয়া তুমি কি দেশি জিনিস খাও না বিদেশি জিনিস খাও তোমার চেহারার মধ্যে আছে তো তুমি দেশি করে ডিলারও চিনা না ভালো কিছু খাবা আঙ্কেল আমি তো খালি ছোট ছেলের ভাত খাই বাইসে খাও তো বাইসে খাই পুরায় খাও না ভাইজে খাও না পানিতে খাও না না আঙ্কেল পানির মধ্যে সিদ্ধ করে তারপরে খাই ভেরি গুড বয় চরিত্র ভালো আছে মনে আছে দাঁতটা একটু কম কালা একটু ডেন্টিস্টের কাছে যাই একটু চাপ দিয়ে দিয়ে কিরম ক্লিপ লাগা সোজা করে না সোজা করে না খরগোশ ভর্তি দাঁত তোমার এই ছেলে সাংগাস পরে আছে কেনা এই দিনের বেলায় আদো আলোর মাঝে খোলো এটা ব্যাটম্যান সাজেছে আঙ্কেল উই আর এক্সট্রিমলি সরি ইংলিশ মারাইস নে বাংলায় কয় শোনা ভাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আঙ্কেল তোমার চেহারার মধ্যে একটা খুব একটা বেলজ্জা একটা বিষয় আছে তুমি একটা বেসরম বেল লজ্জাহীন একটা ছেলে বুঝছো মনে হচ্ছে কি জানো তোমার গ্রামে গ্রামে দুটি বউ দুই গ্রামে রেখে ঢাকা শহরে আসছো দুইটা মেয়ে পটাইতে বেয়াদব ছেলে ঠোঁট আবার কামড়ায় ধরে কামড় ছাড়ো ইমরান কিসমি নাকি তুমি বাংলা সিনেমার এই বাংলা ছবির নায়ক আসল নায়ক কোনোদিন তো তোমার টিভিতে দেখলাম না কি আপকামিং কাজ তোমার বাবা আমার রিসেন্ট একটা ওয়েব আসছে আপনি কি ওটিটি সম্পর্কে দেখেন আপনি আমি আসলে ট্রেনের টিটি আছে না টিকিট চেকার এর বাসায় আর কোনো আর ওই ওটিটি ফোটিটি এগুলো চিনি নে বারবার আমার কালকে যে শুটিং এ গেলাম ওটা কোন ও হ্যাঁ আমার রিসেল ওয়েব আসছে এটা ওটা নাম হচ্ছে সাইকেল ধরো মুদ্রাসি এটা আবার কি রকম টাইপের নাম ওই সাইকেল ধরার চরিত্রটা ও প্লে করছে আর সাইকেল রেখে যে মুদ্রতে যাই সেটা আমি তোমাদের যে চরিত্র তোমাদের যে চেহারা সুরাতার যে বন্টন যে যা বুঝতে পারতেছি আমি তোমাদেরকে সিনেমা আজকাল নেয় এবং ওকেও নেয় তোমাদের তো একটা ফিল্ম আসতেছে কইলো ওয়েব ফিল্ম এটার এই যে প্রিমিয়ার শোটা আমার বাসার ছাদে প্রজেক্টর লাগায় তোমাদের সাথে গান বাজনা করতে করতে দেখবো এই তোমরাও আসবে তোমাদের দাওয়াত ঠিক আছে ওই দিন আমরা একসাথে মজ মাস্তি ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম এখন তোমাদেরকে আমি জানাতে চাই বাবারা আমার আবেদন হচ্ছে তোমাদের কাছে তোমরা দয়া করে এই কাককন্ঠী গান থামিয়ে নিচে চলে যাও সন্তপর্ণে চলে যাও সিঁড়িতে বেশি দুর্দাব শব্দ করো না তোমার ভাবি আবার হঠাৎ করে উঠে পড়লে হার্ট একটু টান পড়তে পারে আমি চাই না যে কোনো ঝামেলা হোক ঠিক আছে এবং এই জায়গাটা ক্লিয়ার করে দাও তাহলে আমার পেটে যেটা আটকে রয়েছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে স্মুথ ওয়েতে তোমরা কি সেটা চাও অবশ্যই তোমরা নিচে চলে যাও চলে যাও আমরা ক্লিয়ার হই প্লিজ থ্যাংক ইউ আঙ্কেল বাবা রে তোমারে চন্দ্র তারা গলার থেকে নামা বুঝছো রক তোমার ঘেটি ধরে আহা মারা কোথায় যাচ্ছ তোমরা আরে বাবা তোমরা চলে গেলে কি হবে কি বলো ছাদটা তো তোমাদের জন্যই করা তোমরা বসবে বাতাস খাবে দোলনা দুলবে একটু হাসবে আসো তোমাদেরকে আমি ছাদ ঘুরিয়ে দেখাই আসো আমার সাথে আসো আসো তোমাদেরকে তো আমি ফুল দেখালাম এবার তোমাদেরকে দেখাবো আমার ছাদে ফলের সমাহার কাদের জন্য করেছি এই বাগান তোমাদের জন্য করেছি তোমরা আসবে ফল ছিঁড়ে খাবে একটু হাসবে একটু খেলবে নাচবে দোল খাবে দেখে মনটা একদম আন্দোলিত হবে ভালো লাগবে এই দেখো লেবু দেখেছো কি সুন্দর সাইজ কমলা লেবুর একটি ডালে দুটি লেবু আর এই যে দেখো আমরা এই গাছে বারো মাসে আমরা হয় বারোটা মাস জুড়ে আমরা ফুটে আমরা খুব ইম্পর্টেন্ট স্কিনের জন্য মুখের জন্য চেহারার জন্য ভিটামিন সি তোমাদের অবশ্যই এই বয়সে বেশি বেশি খেতে হবে আমরা আবার কামড়ায় ধরে কামড় ছাড়ো ইমরান কিসমি নাকি তুমি বাংলা সিনেমা কি খাও তুমি বিদেশি জিনিস খাও না দেশি জিনিস খাও দেখে তো মনে দেশি জিনিস বেল পাও না কোনো ডিলারও চেনো না একদম শস্য ধানের ভাত তাহলে তোমার মাথার মধ্যে পাথর মারবানে পাটগুলো সেইচে
sorry. Hey, chale. Tomar chehara moddhe bhab bhongita chapa chapa jeram kore bhanga chotta jeram uter moto tusha. Tu de. Amake kintu ekটু haisha thamayo na please. Ami kintu on spot bolte chilo. Hey, chale. Hey, tomar chehara je chapa chapa bhanga uter moto suma khao. Tumi to deshi jinish bihana bidishi jinish khao. Arekbar bolbo, sorry. Chotta bar kangra dhorche. Imnal kismish achcha bhanga sobi. Chot khulo. Oh, okay.